আদালতের নির্দেশে রামজীবনপুর পৌরসভা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার প্রক্রিয়া। আদালতের নির্দেশে রামজীবনপুর পৌর এলাকায় শুরু হলো অবৈধভাবে নির্মাণ দোকান ঘর ভাঙার কাজ। স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবনপুর বাবুলাল বিদ্যাপীঠে একটি জলাশয় ভরাট করে 10 বছর আগে বিল্ডিং করে দোকান ভাড়া দেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন কমিটির মধ্যে শুরু হয় বিভাজন। এক পক্ষ দোকান ঘর ভাড়া দিলেও অপর পক্ষ আদালতের দ্বারস্থ হয়। অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। আজ মঙ্গলবার অবৈধ নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হলো, যাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। যেসব ব্যক্তির দোকান ছিল সেই ব্যক্তিরা দাবি তোলেন পুনর্বাসনে। চন্দ্রকোনা 1 নম্বর বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, প্রশাসনিক স্তরে আলোচনা চলছে কিভাবে কি করা যায়, পরবর্তীকালে আলোচনা করে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবরের দুনিয়া। ভর্তি চলছে কাঁঠালবেড়িয়া নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি যোগ ও নেচারোথেরাপি ইনস্টিটিউট। বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিথুয়া ডোহারি, কাঁঠালবেড়িয়া, নাকাশিপাড়া, নদিয়া। মোবাইল নম্বরটি হল 7908221212 অথবা 9046756682। এই নম্বরে ইলেকট্রিক অফিসের লোকজন ইলেকট্রিকের তার ডিসকানেক্ট করছে, আপনারা একটু দূরে সরে যান। তারের কাছাকাছি নিচে আমাদের এলসি যারা আছেন তারাও সরে যান, আপনাদের সিভিক ভাইরা আছে এবং পাবলিক যারা আছেন তারা সবাই দূরে সরে যান। ওই মুখের কথায় আশ্বাস আর কি, আশ্বাস আশ্বাস দেওয়ার আর কি আছে? সর্বনিঃস্ব একবারে সর্বহারা করে দেওয়ার পরে তাদের আশ্বাস দেওয়ার মতো আর কিছুই নাই, শুধু মুখের কথাটুকু বলা ছাড়া। ওই মৌখিক আশ্বাস যে তোমাদের ব্যবস্থা একটা কিছু দেখছি, কবে দেখবে সে ওরাই জানে, আমরা জানি না, আমরা বলতে পারবো না। ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের একটি রাস্তা আছে, স্কুলের যেইটি জায়গা, ওরা বলছে যেইটুকু আনলিগাল, যেইটুকু স্কুলের জায়গা সেইটুকু বাদে আমরা যেরকম বসছিলাম সেই রকম বসে ওখানেই ব্যবসা করবো, নাহলে কাল থেকে খাবো কি? বিষ যে কিনে খাবো, বিষ খাওয়ারও তো পয়সা নাই। আজ 7 দিন 8 দিন 10 দিন ধরে সবারই পায়ে ধরে 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 ছুটেছি, এমএলএ, এসডিও, আমাদের চেয়ারম্যান, পৌর প্রশাসন, সবারই নবান্ন, চতুর্দিকে ছুটেছে, সবারই পায়ে ধরেছি যে রক্ষা করুন আমাদের এইটুকুন জীবিকা অর্জনের পথ, এইটুকুন অন্তত রক্ষা করুন, যেইটুকু থেকে আমরা করে খাচ্ছি এইটুকুন রক্ষা করুন। সেই দাবি তো আমাদের কেউ শুনেনি, সেই কথায় কেউ কর্ণপাত করেনি। এবার আমাদের খালি এইটুকুই আর আছে যে মোটামুটি বিস্কিট কিনে খেতে গেলে ওইখানেই বসে আমাদেরকে বিস্কিটে খাওয়া রোজগারটা ওখান থেকেই করতে হবে, ওইখান থেকেই করতে হবে। যেইটুকু স্কুলের আনলিগাল ছিল, যেইটুকু আনলিগালের জন্য ভাঙার অর্ডার এসেছে সেইটুকু বাদে আমরা যে যেমন ছিলাম সেইভাবে সেখানেই থাকবো, এটাই হচ্ছে কথা।